নিরামিষ ছোলার ডাল করতে আমাদের লাগবে প্রথমেই হচ্ছে ছোলার ডাল, তারপর লাগবে আমাদের সর্ষের তেল, ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, নারকেল কুচি করে কেটে কেটে রাখা গোটা গরম মশলার। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দেব 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার আমি এর মধ্যে নারকেলগুলো কুচি করে কেটে রাখা, এবার আমি এগুলো একটু ভেজে নেবো হালকা করে। নারকেলগুলো কুচি কুচি কাটবো না, একটু লাল লাল করে তেলটা আর একটু হতো। নারকেলগুলো ভেজে আমি তুলে রাখবো, তারপর আমি আবার এই তেলটার মধ্যে আমি দেব 1 টেবিল স্পুনের মতো ঘি। এবার ঘিটা ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি দেবো এতে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিলাম আমি গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ। লবঙ্গর মুখগুলো আমি ভালো করে কেটে দিলাম। এবার এটাকে আমি ভালো করে বললাম না, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। এবার আমি দিলাম 1/2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো। সব কটা মশলা আমি ভালো করে কষিয়ে দেবো, এই সব কটা মশলা আমি এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি সব কটা ডাল ভালো করে মিশিয়ে নেব। এবার এই ডালটা একটু ভালো করে ফুটবে, তারপর আমি আবার আসছি। তো দেখো আমাদের ছোলার ডাল পুরো রেডি, নুন চিনি আমি ভালো করে দিয়ে ভালো করে আমি মেরে দিয়েছি মশলা দিয়ে, আর নারকেল ভেজে রাখা নারকেলগুলোও আমি দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটবে, তারপর আমরা নামিয়ে নেব। তো প্রায় আমাদের ছোলার ডালটা পুরো রেডি হয়ে এসছে, তো তোমরা জানিও আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো যে কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। তো আমি গার্নিশিং করার পর আসছি। আমাদের ছোলার ডাল পুরো রেডি, নিরামিষ ছোলার ডাল। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, লুচি পরোটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আবার আসছি নেক্সট ভিডিওয়।